হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে হেলথ টিপসটি হল কোলেস্টেরল কমানোর সাত উপায় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চর্বি ও চিনি বেশি খাওয়া শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাওয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আসুন জেনে নেওয়া যাক কোলেস্টেরল কমানোর সাত উপায় নম্বর এক এড়িয়ে চলুন ট্রান্সফ্যাটও কোলেস্টেরল কমানোর একটি প্রাকৃতিক উপায় হলো ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাওয়াগুলো এড়িয়ে চলা যেমন বার্গার পিৎজা চিপস ইত্যাদি ট্রান্সফ্যাট বাজে কোলেস্টেরল বাড়ায় প্রধান কারণ নম্বর দুই মুরগির মাংস খান লাল মাংস যেমন গরু খাসি ইত্যাদি বাদ দিয়ে খাদ্য তালিকায় মুরগির মাংস বা লিন মিট রাখুন নম্বর তিন ওটস খান কোলেস্ট্রল কমানো আরেকটি উপায় হলো প্রতিদিন সকালে ওটস খাওয়া ওটসের মধ্যে রয়েছে আঁশ এটি কোলেস্ট্রলের কমাতে কাজ করে নম্বর চার ব্যায়াম করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট ব্যায়াম করুন পুশ আপ লেগ লিপস্ট হিপ রোটেশন ইত্যাদি করতে পারেন নম্বর পাঁচ ফল খান কোলেস্টেরল কমাতে ফল খান অধিকাংশই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও আস এগুলো শরীর থেকে বাজে কোলেস্টেরল কমায় নম্বর ছয় দারুচিনি কফি গবেষণায় বলা হয় কফিতে দারুচিনি যোগ করলে কোলেস্ট্রল কমে তাই এইটি খেয়ে দেখতে পারেন নম্বর সাত মাছ খান কোলেস্ট্রল সমস্যা যারা ভুগছেন তাদের জন্য মাছ খুব উপকারী তাই খাদ্য তালিকায় মাছ রাখুন সো বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং তোমাদের জন্য আরও টিপস আছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো